কল্পনার জগৎ রূপকথার একমাত্র ঠিকানা। নমস্কার, কল্পনার জগতে আমি মিলন মান্ডি এসে উপস্থিত হয়েছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আজ 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকের দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবেও জানি, তাই রইল টিম কল্পনার জগতের পক্ষ থেকে সমস্ত শিক্ষক মহাশয় ও শিক্ষিকা মহাশয়াদের সশ্রদ্ধ প্রণাম। আজকের পর্বে রয়েছে গল্প, গল্পের নাম টিচার, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে আশাকুল, সূত্রধর আমি মিলন মান্ডি। শুরু হচ্ছে গল্প টিচার। রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায়বাহাদুর অবিনাশ তারুকদার শেষ পর্যন্ত ভেবেচিন্তে টিচারদের কিছু সৎ উপদেশ দেওয়া স্থির করলেন। বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম কম, তার উপর কদিন ধরে এরকম যাচ্ছে তাই খাপ ছাড়া ব্যাপারে আরও ঘুম হয়নি তার। টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে, বেতন বাকি থাকে বলে, এটা সেটা হরেক রকম বলে চাকরি করতে। বাপের জন্মে রায়বাহাদুর এমন কথা শোনেনি। বিদ্যালয়ের শিক্ষক তারা কি মজুর না ধাঙর যে ধর্মঘট করবে? শুধু তার স্কুলে এইসব গোলমালের সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করত না। দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খেপাচ্ছে কোন মাথা পাগলা ইয়ং টিচারটি তার সন্ধান নিয়ে তাকে একচোট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে। কিন্তু সারা বাংলাদেশের সব স্কুলের টিচাররাই জোট বাঁধছে, সম্মেলন করছে, খেতে পায় না লেখা ব্যাজ করছে, করুক পড়ুক যা খুশি করুক অন্য স্কুলের টিচাররা, তার স্কুলে সেসব বিশ্রী কাণ্ড ঘটতে দেবে না, ওসব হীনতা স্বেচ্ছাচারিতা স্বার্থপরতা ঢুকতে পারবে না তার পবিত্র শিক্ষায়তনে। স্বার্থ ভুলে বিলাসের লোভ জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্রকে হাসি মুখে বরণ করে বিদ্যাদানের মহান আদর্শ যারা গ্রহণ করেছে, দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড তাদের গড়ে তোলা, যাদের ব্রত বুড়ো রামনাথ, যাদের গর্ব ও গৌরব তুচ্ছ দুটো পয়সার জন্য, সামান্য দুটো অসুবিধার জন্য তারা নিজেদের নামিয়ে আনবে, আদর্শ চুলোই দেবে শিক্ষা দীক্ষাহীন অসভ্য ধাঙর মজুরের মতো হাঙ্গামা করবে, তা কখনো হতে পারে না। রায়বাহাদুর তা বিশ্বাস করে না। মোটামুটি এই ধরনের সৎ উপদেশ রায়বাহাদুর শোনালো শনিবার স্কুল ছুটির পর। অবশ্য অনেক হেলিয়ে হাঁপিয়ে টমক গমক মূর্ছনা আমদানি করে গুরু গম্ভীর চালে। আপনারা কি বলেন? কে কি বলবে, সকলে চুপ করে থাকে। রায়বাহাদুরের ধৈর্য বড় কম, বিশেষত এখন এত বড় এই লম্বা বক্তৃতা দেওয়ার পর এক ফোঁটাও আছে কি না সন্দেহ। কেউ কিছু বলতে গেলেই হয়তো গালাগালি দিয়ে বসবেন, গালে চড় বসিয়ে দেওয়াও আশ্চর্য নয়। কিছু বলার দরকারও ছিল না, টিচারদের দাবি দেওয়া নিয়ে এটা অফিসিয়াল মিটিং নয়, রায়বাহাদুরের নিজস্ব সৎ উপদেশ দানের সভা, চুপচাপ বসে শোনাই এখানে যথেষ্ট। প্রৌঢ় হেডমাস্টার শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলে, আজ্ঞা তা বল কি, শিক্ষক জীবনের মহা আদর্শের কথা কি তারা ভুলতে পারে? সভা শেষে শশাঙ্ক একান্তে আবার বলে, গত মাসের
বাকি মাইনেটার জন্য একটু যেরকম দিনকাল সংসার চালানোই। কে উস্কানি দিচ্ছে জানেন? ক বছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা নাম উচ্চারণ করে ফেলতো, কিন্তু শশাঙ্ক বাবুও আর সে শশাঙ্ক বাবু নেই, অনেক বদলে গেছে। আগে উস্কানি কে দেবে? একজন দুজনের উস্কানির ব্যাপার নয়, আপনি তো জানেন দেশ জুড়ে এইরকম চলছে। স্কুলের বাগানের দিকে চেয়ে রায়বাহাদুর বলে, গিরিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি? বুকটা ধড়াস করে ওঠে শশাঙ্কের। গিরিন তার জামাই, মনে মনে গিরিনকে আর একবার অভিশাপ দিয়ে বলে, হ্যাঁ পলিটিক্স করে না, মিটিং ফিটিং হলে কখনো শুনতে চায়, আর স্কুলে পলিটিক্স নিয়ে কিছুই হয় না। হয় না, সেদিন স্ট্রাইক করে ছেলেরা স্কুলের মাঠে যে মিটিং করলো, আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয়, প্রোটেস্ট মিটিং মাত্র। কলকাতায় স্টুডেন্টদের উপর গুলি চালানো হলো, তারই প্রোটেস্টে। কলার কাঁদিটা বেশ বাত্তি হয়েছে না? এবার কেটে ঝুলিয়ে রাখলেই পেকে যাবে দু একদিনের মধ্যে। কি বলেন, রাতারাতি যেন চুরি হয়ে যায় না, দেখবেন। রায়বাহাদুর হাসল। সন্ধ্যার পর গিরিন তার বাড়িতে দেখা করতে গেলে রায়বাহাদুর আশ্চর্য হল না। গিরিনের সম্পর্কে তার প্রশ্নে ভড়কে গিয়ে শশাঙ্ক নিশ্চয়ই তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে, কথায় কথায় তাকে জানিয়ে দিতে যে ভুলচুক যদি সে করে থাকে তিনি যেন ক্ষমা করে নেন, এবার থেকে সে সাবধান হবে। তাই যদি হয় তাহলে ভালোই। গিরিন কিন্তু ওসব কথার ধার দিয়েও যায় না, খুব বিনীত ও নম্রভাবে পরদিন তার ছোট ছেলের অন্নপ্রাশনের নেমন্তন্ন জানায়। রায়বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই, খানিকটা স্পষ্টভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানো যে সে অনুগতই। রায়বাহাদুর যা অপছন্দ করেন তার থেকে সে তফাতেই থাকছে, তাকে চটাবে না। অন্নপ্রাশন ছোট ছেলের তা বেশ, কিন্তু আমি নিমন্ত্রণে যাই না, বুড়ো শরীরে সয় না ওসব। রায়বাহাদুর অমায়িক ভাবে হাসে, আপনাকে পায়ের ধুলো দিতেই হবে। গিরিন বলে নাছোড় বান্দা অনুনয়ের সুরে, সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন, শুধু একটু ফলমূল মুখে দেবেন, সবাই আশা করছে, মনে বড়ই আঘাত পাবো না গেলে। রায়বাহাদুর যেতে রাজি হয়েছে ধরে নিয়েই যেন একটু ইতস্তত করে গিরিন আবার বলে, ইয়ে একটা কথা বলি আপনাকে, দোষ নেবেন না, খেলা বা উপহার কিছু নিয়ে আসবেন না খোকার জন্য, আমাদের বংশের রীতি আছে, কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া সামান্য উপহারও নেওয়া চলবে না, ঠাকুরদা না তার বাবা অভিশাপ দিয়ে গিয়েছেন, একগাছি তৃণ নিলে নাকি বংশের সর্বনাশ হবে। বলো কি হে, একটা দুশ্চিন্তা কেটে যায়, অন্নপ্রাশনে গেলে কিছু দিতে হবে, এই দুশ্চিন্তা ছিল রায়বাহাদুরের। এবারে একটু ভেবে গিরিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে বলল, এত করে যখন বলছো। সে কিছু খাবে না, কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি কিছু দেবে না গিরিন? রায়বাহাদুর ভাবে, অনেকেই দেয়। প্রায় দশটায় রায়বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছল, বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল, ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবের চিহ্ন না দেখে আরো বেশি, এত ছোট এত পুরানো, এমন দিনহীন চেহারায় একতলা পাকা বাড়ি হয় রায়বাহাদুর জানত না, কারণ এর চেয়েও খারাপ বাড়ি চারিদিকে ছড়ানো থাকলেও
সে কোনোটার দিকে কখনো তাকিয়ে দেখেনি। এ ধরনের বাড়ির অধিবাসী কোশবিনকালেও তাকে নিমন্ত্রণ করতে সাহস পায়নি। ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার। তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল, মেয়ের ছেলের অন্নপ্রাশনে সে অন্তত সানাই বাজায়, লোক গিজগিজ করে। ছেলের বেলা বেশি হোক মেয়ের ছেলের বেলা কম হোক, গিজগিজ করে। গিরিনের বাড়িতে লোক আছে বলে মনেই হয় না। ভেতর থেকে ভেসে আসে একটা বাচ্চা ছেলে বা মেয়ের কান চেরা কান্না। গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গিরিন তাকে অভ্যর্থনা জানায়। যথাসাধ্য আয়োজন করেছি, দোষ ত্রুটি ক্ষমা করবেন। যথাসাধ্য আয়োজন? বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্চির এক প্রান্তে কুণ্ডুলি পাকানো ঘেউ কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি গায়ে জুবুথুবু একটা মানুষ। মেঝেতে লোম ওঠা বেড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে। তক্তপোষ ছাড়া বসবার আসন আছে আর একটি। কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালি মাখা একটা কাঠের চেয়ার। দিনে বৈঠকখানা হলেও ঘরটি যে রাতে শোয়ার ঘরে পরিণত হয় তার প্রমাণ গোটানো কাঁথা মশারির বান্ডেলটা জানালায় তোলা আছে। তক্তপোষের তলায় ঢুকিয়ে আড়াল করে লুকিয়ে ফেলার বুদ্ধিটা বোধ হয় কারোর মাথায় আসেনি। ইনি আমার বাবা, 2 বছর ভুগছেন। 8 বছর ডাক্তার বলেছিলেন কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে, পেরে উঠিনি। 700-800 টাকার ব্যাপার। গিরিন পরিচয় করিয়ে দেয়। যুবথবু বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায়, দুটি হাত একত্র করে নমস্কার জানাবার মতো যেন চেষ্টা করে মনে হয়। ক্ষীণ কণ্ঠে কি বলে যেন বোঝা যায় না। আসুন ভেতরে চলুন। রায়বাহাদুরকে গিরিন একেবারে বাড়ির ভিতরে তার শোয়ার ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসায়। উঠান পেরিয়ে যাওয়ার সময় রায়বাহাদুর এদিক ওদিক তাকিয়ে উৎসবের কোনো চিহ্ন দেখতে পায় না, যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্ন দেখতে পায় না। রোয়াকে একজন অল্প একটু হলুদ বাটছে। তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার সিকিও হবে না। যে বাড়ছে তার বেশটা তার বাড়ির ঝিয়ের মতো। তবে রায়বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয়, তাদেরই বাড়ির কোনো বউ ঝি। ওপাশে রান্নাঘরে খুন্তি দিয়ে কড়ায় ব্যঞ্জন রাঁধছে বউটির শাখা পড়ার হাতটি চোখের এক পলকে দেখেই কি করে যেন রায়বাহাদুর টের পেয়ে যায় যে সে গিরিনের বউ। চার ভিটে চারখানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর দুখানা, রান্নাঘরের চালাটি ছাড়া। গিরিনের শোয়ার ঘরের নমুনা দেখেই রায়বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন, নড়াচড়ার স্থান কতটা এবং কিরকম আলো বাতাস আসে। জলচৌকিতে পাতা পুরনো কার্পেটের আসনে বসে রায়বাহাদুরের দম আটকে আসে। ছোট ছেলে বা মেয়ের কানচেরা কান্নাটা এখন খুব কাছে মনে হয়। রায়বাহাদুর অস্বস্তি বোধ করে, এদিক ওদিক তাকায়, একটা ফাঁদে আটকা পড়ে গেছে মনে হয় তার। গিরিন নীরবে তাকে লক্ষ্য করে, ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত নির্বিকারভাবে। মুখ তার থমথম করে মনের আপোষহীন মনোভাবে। আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন, সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে কিন্তু আপনার ঔষধ একেবারে অব্যর্থ। সে বলে ব্যঙ্গ এবং তুষমদের স্বরে। ছেলেটাকে দেখে দিন না একটু ঔষধ, বিনা চিকিৎসায় মরতে বসেছে ছেলেটা। রায়বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে, এমনি ভাবে দরজার কাছে গিয়ে গিরিন ডাকে, শুনছ খোকাকে নিয়ে এসো শিগগির, আ এসো না, নিয়ে দেরি করছো কেন,
নিজের অতিরিক্ত অধৈর্যের কৈফত দেওয়ার জন্যই যেন রায়বাহাদুরের কাছে গিয়ে বিরক্তের সঙ্গে বলে, আর পারি না এদের সঙ্গে, আপনার সামনে আসবে যা পড়ে আছে তাই পড়ে, তাতেও লজ্জা। সম্বল তো সেই বিয়ের একখানা শাড়ি, এক ঘন্টা লাগবে এখন সেখানা বার করে পড়তে, আর পারি না সত্যি। সে এসে কৈফিয়তের বিরক্তি জানানো শুরু করতে না করতেই ছোট একটি কঙ্কাল বুকের কাছে ধরে পাঁচটে রঙের রোগা একটি বউ দরজা দিয়ে ঘরে ঢুকেছিল। এক নজর তাকিয়েই রায়বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়ি সে পরে আসেনি। এটাও সে টের পায় যে ওকে আসতে ডেকেই গিরিন তার সামনে এসে তাকে শোনাচ্ছে তার বইয়ের মানুষের সামনে বার হওয়ার উপযুক্ত কাপড়ের অভাবের কথা। তার প্রায় পিছু পিছুই বউটি ঘরে ঢুকেছে। মাথা ঝিমঝিম করে ওঠে রায়বাহাদুরের, তার ভয় করে। ও, তুমি এসেছো? গিরিন বলে নির্বিকারভাবে, এইখানে শুয়ে দাও। রায়বাহাদুরের উলের মোজা আর পালিশ করা চকচকে জুতো পরা পায়ের কাছে মেঝেটা সে দেখিয়ে দেয়। বউ তার ইতস্তত করে, বড় বড় জিজ্ঞাসা চোখ তুলে তাকায় তার মুখের দিকে। এমন শীর্ণ বউটি, এমন শুকনো বিবর্ণ রক্তশূন্য তার মুখ, কিন্তু তার রূপ দেখে ভিতরে ভিতরে মুচড়ে যায় রায়বাহাদুর। তার বাড়ির মেয়েরা হুলি ঝিটা পর্যন্ত যেন শুধু মেদ আর মাংস, গিন্নির কথা ধর্তব্যই নয়। তিনি প্রায় গোলাকার, তার মেঝু মেয়ে ও মেঝু ছেলের বউ রোগা ছিপছিপে, বড় ছেলের বউটাও ছিপছিপে ছিল বিয়ের সময়, আজকাল মুটোচ্ছে। গিরিনের ক্ষীণাঙ্গি বউটার সঙ্গে মিলিয়ে রায়বাহাদুর বুঝতে পারে তার মেয়ের বউদের গড়নটাই শুধু ছিপছিপে, অতি বেশি মেদ মাংসেই তারা গড়া, প্রত্যেকে তারা তার গিন্নিরই সূচনা। সত্যিকারের রোগা ক্যাংটা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে রায়বাহাদুরের, এত তার ইচ্ছে করে টিপে টুপে ছেনে ছুনে দেখতে সত্যিকারের কঙ্কাল ছাড় তরুণীকে। কি করছো? গিরিন বলে বউকে অনুযোগ দিয়ে, ওখানে শুইয়ে দাও, উনি পায়ের ধুলো ছোঁয়াবেন, আশীর্বাদ করবে, ওষুধ দেবেন। না না, রায়বাহাদুর প্রায় আর্তনাদ করে ওঠে, আমি ওকে ওষুধ দিতে পারবো না, ওর ভালো চিকিৎসা দরকার, ওকে তুমি ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। বিনা ফিতে কোন ডাক্তার দেখবে বলুন? গিরিন যেন আমোদ পেয়ে মুচকে মুচকে হাসে। ভয় করে রায়বাহাদুরের, মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে। কতক্ষণ খেলা করবে গিরিন তার সঙ্গে কে জানে, তারপর এই বর্বর নিষ্ঠুর খেলার শেষে কি করবে তাই বা কে জানে। এরা বিপ্লবী, এরা খুনি, এরা সব পারে। শশাঙ্কর জামাই বলে, তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একা এই ছদ্মবেশী খুনির খপ্পরে এসে পড়ে কি বোকামিটাই সে করেছে। সব অবস্থাতেই যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বের করে কাজে লাগানোর চেষ্টা রায়বাহাদুরের মজ্জাগত। রায়বাহাদুর মাথা হেট করে থাকে কয়েক মুহূর্ত, সশব্দে নিঃশ্বাস ত্যাগ করে, হাতের তালুতে মুছে নেয় নিজের কপাল, তারপর মুখ তুলে বলে, মা, খোকাকে শুয়ে দাও গে, কিছু তুমি ভেবো না মা, বৌমাই বলি তোমাকে, গিরিন আমার ছেলের মতো, তোমার কোনো ভাবনা নেই বৌমা, ছেলে তোমার ভালো হয়ে যাবে, আমি তোমার ছেলের চিকিৎসার ভার নিলাম, আমি এক্ষুনি গিয়ে বোস ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি। এক্ষুনি যাবেন? তা হবে না, ফল ঠল একটু মুখে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের মনে, অকল্যাণ হবে আমাদের, আপনার মতো মানুষ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। গিরিনের বিনয়ে বুকটা ধড়াস ধড়াস করে রায়বাহাদুরের, অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ের চকচকে জুতোর দিকে, অতি কষ্টে বলে, বেলা মন্দ হয়নি,
নিমন্ত্রিতরা আর কেউ? আগে বলিনি আর কাউকে, ইচ্ছে ছিল বলবার। ভেবেছিলাম ওনার হাতে যে দু গাছে চুরি আছে তার এক গাছে বেছে দিয়ে কয়েকজনকে বলবো। স্কুলমাস্টারের স্ত্রীর হাতে শাকা থাকলেই ঢের। তারপর ভাবলাম ছেলের মুখে ভাতে শেষ সম্বলটুকু খোয়াবো, তার চেয়ে বরং সম্বলটা থাক, ও মাসেও পুরো মাইনে না পেলে উপোষটা ঠেকানো যাবে। বুড়ো হলেও বুদ্ধির ধার একেবারে পড়ে যায়নি রায়বাহাদুরের। জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার, নিজে বুদ্ধি খাটিয়েই মুশকিল আসান করেছে। আজকের বিপদের ধরনটা ঠিক বুঝে উঠতে পারছে না, এটাই হয়েছে ফ্যাসাদ। উদ্দেশ্যটা ধরতে পারছে না গিরিনের, নিজের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগাবার স্বাদ থাকলে চোখে এভাবে আঙুলের খোঁচা দিয়ে কি কেউ তা দেখায়? পাগল ছাড়া তাকে বিরক্ত করে চটিয়ে এমন টিটকারি দেওয়ার ভঙ্গিতে কেউ দেখায় এমন উদ্ধত বিনয়ের সঙ্গে? কাল টিচারদের সভায় কিছু না বলে গিরিন যেন তার ঘাড় ধরে বাড়ি টেনে এনে বাস্তব প্রতিবাদ জানাচ্ছে তার বক্তৃতার, ব্যঙ্গ করছে তাকে। কিন্তু কেন করছে সেটা তো ঠিক মাথায় ঢুকছে না রায়বাহাদুরের। তার স্কুলের টিচার কি একজন এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না? এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না, এতে বরং তারই বিপদ, সমূহ বিপদ। মুখের ভাবে গলার স্বরে সহানুভূতি আনবার চেষ্টা করে রায়বাহাদুর বলে, তোমার অবস্থা এত খারাপ তা তো জানতাম না গিরিন। অ্যাপ্লিকেশন দিও, ও মাস থেকে 10 টাকা মাইনে বাড়িয়ে দেব। তুমি ভালো পড়াও শুনেছি, আর বাকি মাইনেটাও বরং পাঠিয়ে দেব তোমায় সোমবার। গিরিন ভয় পেয়ে হাত জোর করে বলে, তা করবেন না স্যার, লোকে বলবে ছেলের মুখে ভাতের ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি, বাকি মাইনে আদায় করেছি। আমার সর্বনাশ করবেন না স্যার। চোখের পলক পড়া আটকে যায় রায়বাহাদুরের, ঢোক গিলতে গিয়ে দেখে সেটাও আটকে গিয়েছে। ঘরের যে অসীম দৈন ভিখারির সকরুণ আবেদনের মতো তাকে প্রেরণ করছিল, হঠাৎ যেন সেটা দাবিদারের শাসানির মতো ফুসে উঠেছে। উঠোনে 3টি ছোট ছোট উল্লঙ্গ ছেলে মেয়ে খেলা করছে ধুলো মাটি নিয়ে, খেলা যেন ছল ওদের, রায়বাহাদুরকে যেন ওরা অবজ্ঞা জানাচ্ছে। ও ঘরে জোরো ছেলেটার কান্না ঝিমিয়ে এসেছে, কিন্তু সেও যেন ভয় দেখালো রায়বাহাদুরকে। কান্না নিস্তেজ হয়ে আসা যেন ঘোষণা, বাচ্চাটার যে কান্না সে চিরতরে থামিয়ে দেবে, সে মরবে, মরে দায়ী করে রেখে যাবে তাকে। তাকে আরও শাসন দরকার বলে যেন গিরিনের পরিবারের আরও দুজন এবার আসরে নামে। প্রৌঢ়া একটি স্ত্রীলোক তারস্বরে চেঁচাতে চেঁচাতে একটি কুমারী মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে। দেখ গিরিন দেখ, ধেরে মেয়ের কাণ্ড দেখ, ডাল ধুতে দিয়েছে লুকিয়ে কাঁচা ডাল চিবোচ্ছে। গিরিনের মা থেমে যান, জিভ কাটেন, মেয়েটি পালিয়ে যায় হাত ছিনিয়ে নিয়ে। এক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে মাও সরে যান। আমি এবার উঠি গিরিন। একটু বসুন। গিরিন বেরিয়ে যায়। গিরিন ফিরে আসবার একটু পরেই সেই চুপি চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেখাবিতে, 2টি সন্দেশ, একটি কলা, কয়েক টুকরো আপেল ও শশা নিয়ে জড়ো সড়ো হয়ে ঘরে আসে। বাঙালি গেরস্থ ঘরের হিসেবে বিয়ের বয়স তার পেরিয়ে গেছে অনেক দিন। মেয়েটি রোগা, পুষ্টির অভাবে সত্যিকারের রোগা। সত্যিকারের রোগা মেয়েদের দিকে তাকানোর মোহু কিন্তু তখনকার মতো খেটে গিয়েছিল রায়বাহাদুরের। নীরবে সে 2-1 টুকরো ফল মুখে দিতে থাকে। বৈঠকখানা দিয়ে যাওয়ার সময় চৌকির এক প্রান্তে সেই জরা জীর্ণ মানুষটি কষ্টে চোখ মেলে তাকায়। রায়বাহাদুর
এক নজর দেখেই তাড়াতাড়ি চলে যাই বাইরে। সোমবার গিরিন নোটিশ পায়, বরখাস্তের নোটিশ সে প্রত্যাশা করছিল। ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায় বাহাদুর, কিন্তু একটা কথা জানে গিরিন, রায় বাহাদুর ভুলতে পারবে না, তার ভয় করবে। শিক্ষকদের দারিদ্র্যর মাহাত্ম্য কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলি, উচ্ছ্বাসটা হবে মন্দা, দয়া মায়া সহানুভূতিতে নয় ভয়ে। এতক্ষণ শুনছিলেন গল্প টিচার, গল্প পাঠেছিলেন আশাকুল, গিরিন রাজু মাঝি, হেডমাস্টার রাতুল বসাক, গিরিনের বৃদ্ধা মা রমা ঘোষ, রায় বাহাদুর মনোজ কুমার সরকার, সূত্রধর আমি মিলন মান্ডি, স্পেশাল এফেক্ট এবং সাউন্ড এডিটিংয়ে আশাকুল গোলদার, সমগ্র পরিচালনায় রূপালী কোরা। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে দিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন এবং কল্পনার জগতের সাথেই থাকবেন। ধন্যবাদ।